জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়, যেখানে এখন বইছে নির্বাচনী হাওয়া, নির্বাচনী আমেজ, নির্বাচনী উত্তপ্তির এই চেয়ারম্যানের কার্যালয়ে আজ সকালবেলা 11টা থেকে তাদের মনোনয়ন বিক্রি শুরু হয়। এবং সেই মনোনয়ন সংগ্রহ করতেই দেশের বিভিন্ন এলাকা থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এই জাতীয় পার্টির যে চেয়ারম্যানের কার্যালয় বনানী, সেই কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছিলাম এ পাশটাতে যারা প্রার্থী রয়েছেন, তারা তাদের যে নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে নিয়ে এই কার্যালয়ের সামনের দিকে আসছেন। আমরা এই মুহূর্তে দেখছি শেরিফা কাদেরকে, যিনি চেয়ারম্যানের কার্যালয় থেকে, যেখানে আমরা দেখছিলাম প্রার্থীরা আসতে শুরু করেছেন এক প্রকার ঢাক ঢোল পিটিয়ে, নির্বাচনী আমেজ তৈরি করেছে বনানীর যে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়, সেখানে সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখছিলাম। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে আপনার সংগ্রহ করছেন। দর্শক জানেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনার সেই তফসিল ঘোষণা করেছেন 15ই নভেম্বর। সেই তফসিল অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 7 জানুয়ারি, এবং রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30শে নভেম্বর। আমরা দেখছিলাম একজন মনোনয়ন ফর্ম ক্রয় করা এক প্রার্থী, তার কাছে একটু জানতে চাইব, একটু কথা বলতে চাই। আমরা দেখছিলাম মনোনয়ন ফর্ম সংগ্রহ করা, নির্বাচিত হতে পারে, সেজন্য সহকারী এবং রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, এবং মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 1 থেকে 4 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17ই ডিসেম্বর, এবং প্রতীক বরাদ্দ হবে 18ই ডিসেম্বর। এই তার নির্বাচনী আমেজ উত্তেজনা তৈরি হয়েছে এই জাতীয় পার্টির কার্যালয় ঘিরে, নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উন্মাদনা সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যাগম্যান ব্যাগম্যান